প্রিয় দর্শকবৃন্দ, মানুষ কষ্ট কেন পায়, এর থেকে মুক্তির উপায় খুঁজতে আসুন আজ প্রথমেই ভিডিও শুরুতে তিনটি গল্প শুনি। প্রথম গল্প, এক ব্যক্তি একটি গাছকে জড়িয়ে ধরে চিৎকার করছে, আমাকে কেউ বাঁচাও, এই গাছ আমাকে আটকে রেখেছে। সেই গাছের পাশ দিয়ে এক গুরু ও শিষ্য হেঁটে যাচ্ছিল। সেই শিষ্য তার গুরুদেবকে বললেন যে, গুরুদেব, আমাদের মনে হয় আমাদের ওই মানুষটিকে সাহায্য করা উচিত, উনি ওই গাছটার সাথে আটকে গেছেন, উনাকে আমাদের বাঁচানো উচিত। এই কথা শুনে গুরু তার শিষ্যকে বললেন যে ওই ব্যক্তির সাহায্য কেউ করতে পারবে না। তখন তার শিষ্য অবাক হয়ে জিজ্ঞেস করল যে, কেন গুরুদেব, কি হয়েছে, কেন ওই ব্যক্তিকে কেউ সাহায্য করতে পারবে না? তখন গুরুদেব বলল যে, আসলে ওই ব্যক্তি নিজেই গাছটিকে ধরে রেখেছে, আর যে মানুষটা নিজেই কোনো জিনিসকে ধরে রাখে তাকে কেই বা বাঁচাতে পারে? এই রকমভাবেই আমরাও আমাদের দুঃখকে নিজেরাই ধরে রাখি, এই রকম ভাবি যে এই সব কিছু আমার, এটা হারিয়ে না যায়, এটা আমার কাছে থাকা উচিত, ওটা আমার পাওয়া উচিত, আর আমাদের জীবনের দুঃখের কারণ হলো আমি এবং আমার এই বন্ধন। এবার শুনবো দ্বিতীয় গল্প। যেমন করে মাকড়সা নিজেই ধীরে ধীরে জাল বানায়, কিন্তু এমন একদিন আসে যে সে সেই জালে নিজেই ফেঁসে যায়, যে জাল থেকে হাজার চেষ্টা করেও সে আর বাইরে বের হতে পারে না। এই রকমভাবেই আমরা জীবনে এমন অনেক সম্পর্ক তৈরি করে থাকি, অনেকজনের প্রতি মোহ তৈরি করেছি, অনেকজনকে আপন ভেবেছি, আর যাদের প্রতি মোহ তৈরি হবার জন্যই আজ আমাদের এত দুঃখ ও কষ্ট পেতে হচ্ছে। আর যাদের প্রতি মোহ রয়েছে তারাই আজ আমাকে এত দুঃখ দিচ্ছে। সম্পূর্ণ পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন, আমার সুখ দুঃখ কোনোটাই হয় না। আমাদের সুখ বা দুঃখ কখন হয়, যখন আমাদের আপনজনদের সাথে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়, অথবা আমাদের আপনজন আমাদের সাথে কিছু খারাপ করে বসে, তখন আমরা দুঃখ কষ্ট অনুভব করতে থাকি। এরপর শুনব তৃতীয় গল্প। মধুতে ভরা একটি পাত্রে একটি মাছি উড়তে উড়তে পড়ে যায়। সেই মধুর মিষ্টি রসে সেই মাছি খুব আনন্দ উপভোগ করতে থাকে, সেই আনন্দ উপভোগ করতে থাকে এবং মধু খেতে থাকে। সে যদি চাইতো একটুখানি মধুর স্বাদ গ্রহণ করে উড়ে চলে যেতে পারত, কিন্তু সেই রসে এতটাই ডুবে যায়, এতটাই হারিয়ে যায় যে সেখান থেকে উঠতেই চায় না, এবং মধু খেতে খেতে তার পাখনা সেই মধুর মধ্যেই আটকে যায়। তারপর যতক্ষণ পর্যন্ত তার পেট ভরে ততক্ষণে সে ওই মধুর মধ্যে আটকে পড়ে যায় পুরোপুরিভাবে। তারপর সেখান থেকে সে বেরিয়ে আসার অনেক চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুই লাভ হয় না, সেখানেই ফেঁসে যায়। এইরকমভাবে আমরা আমাদের জীবনে যে সম্পর্কগুলো তৈরি করি এবং সেই সম্পর্কগুলোর মধ্যে যে আনন্দ থাকে সেগুলো উপভোগ করতে থাকি, কিন্তু সেই সম্পর্কগুলোই আজ আমাদের দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এরকমভাবেই কোনো ব্যক্তি যখন তার স্বাস্থ্যের পরোয়া না করেই সুস্বাদু রসের পেছনে পড়ে থাকে, তখন তার পরবর্তীকালে গিয়ে তার শরীর অবশ্যই খারাপ হয়ে যায়, তার শরীরে অনেক রোগ বাসা বাঁধতে শুরু করে। একই রকমভাবে যখন মন সংসারে অনেক জায়গা করে নেয়, তখন মনের ভেতর টাকা পয়সা সম্পত্তি পাওয়ার লোভ চলে আসে, আর তারপর যতই বেশি ধন সম্পত্তি পেতে থাকুক না কেন, কখনোই সে তৃপ্তি লাভ করতে পারে না, সে সবসময় ধন সম্পত্তির জন্য অতৃপ্ত থাকে, এজন্যই মনে দুঃখ জন্ম নেয়। অতএব আমাদের মোহ বা অ্যাটাচমেন্ট থেকেই আমাদের মধ্যে দুঃখ জন্ম নেয়। মোহ ও প্রেম দুটো একে অপরের বিপরীত। মোহ মানুষকে অন্ধ করে দেয়, আর প্রেম মানুষকে মুক্তি দেয়। মোহ থেকেই জন্ম নেয় দুঃখ কষ্ট, আর প্রেম থেকেই জন্ম নেয় মুক্তি। তাই মোহ নয়, প্রেম করুন, তবেই এই সংসারের সমস্ত দুঃখ কষ্টের উপর জয়লাভ করতে পারবেন। এই জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের একটাই পথ, এই সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে নিজের মনকে ভালোবাসার সন্তোষ দ্বারা পরিপূর্ণ করতে হবে। যার মধ্যে ভালোবাসা বা প্রেম জন্ম নেয়, তার মন থেকে মোহের ওপর জন্ম নেওয়া সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই কথা বলা যতটা সহজ, করে দেখানো ঠিক ততটাই কঠিন, কিন্তু যে এই মোহ থেকে জয় পেয়ে গেছে সে জীবনের চরম শান্তি ও সুখ উপলব্ধি করতে পেরেছে। শুধু মনের মধ্যে বিশ্বাস রাখুন যে আমরা
আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করতে পারবো, সব মোহ ত্যাগ করে একদিন ঠিক জয়লাভ করবো। ধন্যবাদ।